বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতা নিয়ে ওপার বাংলায় সিনেমার পর এইবার এপার বাংলায় তৈরি হচ্ছে আলোকচিত্র। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ফাউজিয়া জাহানের নির্দেশনায় ফটো স্টোরিতে তুলে ধরা হবে অমিত লাবণ্যর প্রেম কাব্য ও বিরহ গাথা। ফাউজিয়া ভোরের আকাশকে বলেন, আশা করছি একদম ভিন্ন ধর্মী একটি কাজ দুই বাংলার দর্শককে উপহার দিব। অমিত চরিত্রে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে, পাশাপাশি লাবণ্য চরিত্রে অভিনয় করবেন এপার বাংলার মডেল শ্রেয়া সেন। পেশায় একজন প্র্যাকটিসিং চিকিৎসক এবং বাংলাদেশের পিজি হাসপাতালে ফরেন্সিক মেডিসিনের এম রেসিডেন্ট হলেও মনে লালন করেন সংস্কৃতি চর্চা। একজন প্রফেশনাল আবৃত্তিকারও তিনি। একজন চিকিৎসকের কর্মজীবন ও শত ব্যস্ততার ফাঁকেও এই ফটো স্টোরিতে নিজেকে যুক্ত করতে পারা অসীম সৌভাগ্য মনে করছেন তিনি। দুই বাংলার ও পাশ্চাত্যের অসংখ্য সাহিত্যিক এর অনেক লেখনই শ্রেয়ার অনুবাদ করা ও সাহিত্য নির্ভর অনেক ডকুমেন্টারিতে তার অনেক কাজ আছে। বাংলাদেশ সরকারের অনুদানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এই ফটো স্টোরিতে অংশগ্রহণ করেই নিজেকে খুব গর্বিত মনে করছেন শ্রেয়া সেন। তিনি আরও বলেন, প্রতিটি বাঙালির ঘরে ঘরে রবি ঠাকুর নজরুলের চিরচেনা নাম। রবি ঠাকুরের গল্প উপন্যাস ছোটবেলা থেকেই খুব টেনেছে আমায়। ওনার নারী চরিত্রগুলো ভীষণ আধুনিক, সময়ের চেয়ে এগিয়ে। একজন সংস্কৃতিকর্মীর কাছে ওনার সৃষ্ট নারী চরিত্রগুলো ভীষণ লোভনীয় হবে। আর তাই আমি যখন ফাউজিয়ার কাছ থেকে শেষের কবিতা করার জন্য অফার পাই, তখন সব ব্যস্ততার মাঝেও রাজি হয়ে যাই। আমার সব ব্যস্ততা পরিশ্রম সার্থক হবে যদি কাজটা ভালো হয়। ফটো স্টোরির মতো নতুন ভাবনাকে স্বাগত জানিয়েছেন শ্রেয়া। সিনেমা, নাটক বা অডিও ভিজুয়ালের পর নতুন কিছু দেখবে দর্শক, এমনটাই মনে করেন এই আলোকচিত্রের নায়িকা। পর্দার অমিত রূপী পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার রসায়ন নিয়ে শ্রেয়া জানান, ফৌজিয়াই পরমব্রত দাকে এই চরিত্রে নির্বাচন করেন। এর আগে বাংলাদেশ থেকেই কাউকে নেয়ার চেষ্টা চলছিল, কিন্তু ব্যাটে বলে মেলেনি। সহশিল্পী হিসেবে পরমদাকে পেয়ে আমি ভীষণ খুশি। তিনি আমার খুব প্রিয় অভিনেতা, পাশাপাশি বন্ধু বৎসল। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। অন্যদিকে পরমব্রতও লাবণ্যরূপী শ্রেয়া সেনের সঙ্গে কাজ করে আনন্দিত। পরমের মতে তাকে একদম রবি ঠাকুরের নায়িকাই মনে হয়েছে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।